নমস্কার আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক সেভেন আমি আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে শিল্পা কাটোয়া দুই নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের কুর্চি গ্রামের ফুটবল মাঠে নক ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল পঁচিশে ডিসেম্বর ছয়ই ফেব্রুয়ারি রবিবার সেই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কুর্চির ফুটবল মাঠে

এবং এই ক্লাবের যারা সদস্যবৃন্দ আছেন প্রত্যেককে আমি আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এবং আগামী দিনে যেন এই খেলা এইভাবে হয় সেটা আশা রাখবো এই বলে আমি আমার কথা শেষ করি এই দিন কুর্চি ফুটবল ক্লাবের কোচ অসীম রুদ্রের মৃত্যু হয় কোচের আত্মার শান্তি কামনা করে কালো ব্যাচ পরে শোক পালন করে কুর্চি ফুটবল ক্লাবের সদস্যরা এই দিনের ফাইনাল খেলায় পোস্টগ্রামের প্রগতি সংঘ ও মেঝিয়ারি শ্রী দুর্গা মুখোমুখি খেলতে নামে এই খেলাতে মেঝিয়ারি শ্রী দুর্গা গোলে পরাজিত এক করে পোস্টগ্রামের প্রগতি এই খেলা প্রসঙ্গে কুর্চি ফুটবল ক্লাবের সদস্য প্রদীপ সামন্ত জানান ঐকান্তিক ইচ্ছায় কুর্চি ফুটবল ক্লাবের সহযোগিতায় আজকে এই খেলাটি হলো অংশগ্রহণ করেছিল কিশোরী কিশোরীহন যশের দুর্গা সামিল আর পোস্টগ্রাম প্রগতি সংঘ কিশোরী মোহন যশ শেঠ সমিল যুদ্ধ পাঁচ এক গোলের চলি দেখুন কোভিড সিচুয়েশনে কোথাও খেলা হচ্ছে না আজকে আট থেকে আশি বছরের মানুষ আজকে দেখা যাচ্ছে কোভিডের জন্যে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে ছেলেদেরকে খেলার মাঠে আসার জন্যেই এই বার্তা যে খেলাটা হয়েছে এটা আমাদের শান্তির বার্তা সম্প্রীতির বার্তা রবিবার কুর্চি ফুটবল মাঠে খেলা দেখতে উপস্থিত ছিলেন কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত কুর্চি ফুটবল ক্লাবের সভাপতি বিশ্বনাথ মণ্ডল সম্পাদক সজল হাজরা সদস্য প্রদীপ সামন্ত সহ অন্যান্য অনেকে খেলা দেখতে মাঠে ভিড় জমান বহু সাধারণ মানুষ কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন পূর্ব জেলার সমস্ত খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা মাদার ডেয়ারি পার্লার মন্ডলহাট পানুহাট কাটোয়া পূর্ব বর্ধমান শুভ উদ্বোধন চৌঠা ফেব্রুয়ারি এখানে মাদার ডেয়ারি কোম্পানির দুধ দই পনির মিষ্টি দই সন্দেশ আইসক্রিম জল খুচরো ও পাইকারি বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার সরবরাহ করা হয় মোবাইল নাম্বার নাইন অথবা নাইন সিক্স ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল সার্ভিস এখানে অত্যাধুনিক পদ্ধতিতে বাড়ি ও অফিসের পেস্ট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত রকমের পতঙ্গ যেমন মশা মাছি আসলা, উইপোকা পিঁপড়ে নিয়ন্ত্রণের কাজ এবং স্যানিটাইজারের কাজ করা হয় যোগাযোগকারী অফিসের ঠিকানা কাটোয়া পালিটা রোড ফোন নাম্বার এইট